স্যার স্যার হ্যাঁ লেখা শেষ করে না, একটু সাইড হয়ে আনি যে স্ক্রিনশট টা, না একটু তুলে ফেলবো নি। দেখো দেখো, পালন করে স্যার তাদের বাড়িতে পালন আছে, তারাই আছে ওইটার স্যার 28 নম্বরে ভুল লিখছেন স্যার, ওই যে উই ইউজ টু ডিগ আর স্যার 29 নম্বরের উঠানোর যন্ত্রের আগে কি লিখছেন? ঘাস, তবে ঘাস দুর্গা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস আছে না স্যার, এগুলো কোথা থেকে করতেছেন একটু বলবেন? স্যার স্যার নাম্বার স্যার নাম্বার 29-এ এ উইডার, এটা মানেটা কি লিখছেন? স্যার এই আগামী শুক্রবার সিলেবাস তো স্যার আপনারা ওয়েবসাইটে ছাড়েন নাই। সামনে নোটিশ বোর্ডে তো ক্যাডেট কলেজ কর্তৃক সিলেবাস আছে, আমি তো মানে মানে মডেল টেস্ট সিলেবাস তো দরকার আমাদের। স্যার নোটিশ স্যার নোটিশ বোর্ডে যে স্যার সর্বপ্রথম যেটা ওইটাই, আর স্যার আর স্যার লেখা শেষ হলে স্যার একটা সাইড দিয়ে একটা স্ক্রিনশট দিব। এগুলো কি লেখাবেন স্যার? যে অ্যাক্টিভ সক্রিয় এটা প্লেফুল দিলে হয় না? হবে একাধিক, আমি শুধু একটা ওয়ার্ড দেব। স্যার আচ্ছা স্যার, আমরা যদি পাই তাহলে কি বলবো? স্যার ব্যাটেল মানে যুদ্ধ, আর ফাইট মানে যুদ্ধ করা, তাহলে তো নাউন আর ভার্ব হয়ে গেল। আচ্ছা স্যার, হচ্ছে মানে 23 নাম্বারটা ওটা কি হবে, ব্রিফ হবে? সমুদ্র নাকি? ও না সরি সরি, আমার হার্ডলি স্যার, হার্ডলি কি স্কার্সলি স্যার? ঐতিহাসিক বর্তমান কাল স্যার, তিন প্রকার স্যার স্যার নিত্যবিত্ত অতীত না স্যার? জি নিত্যবিত্ত অতীত স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, নিত্যবিত্ত লেখা শেষ হলে একটু সাইড হয়ে যান, স্ক্রিনশটটা নিব। হচ্ছে নিত্যবিত্ত বর্তমান কাল জি স্যার, এটা যে যে কাব্যের ভূমিতা। হ্যাঁ সাধারণ বর্তমান কাল এটা লিখাইছিলেন না? সাধারণ বর্তমান কাল নাকি এটা লিখাইছিলেন না? এটা প্রাচীন প্রাচীন কালে লেখকের, হ্যাঁ প্রাচীন দিতে অতীত কালের ইয়েতে স্যার, এটা কি সাধারণ বর্তমান কাল? স্যার এটা হচ্ছে 9-10 এর বইয়ে এটা দেয়া আছে, নিত্যবিত্ত বর্তমান কাল। নিত্যবিত্ত বর্তমান কালটা সাধারণ বর্তমান কালের অন্তর্ভুক্ত, এটা আগে বলেছিলাম। জি স্যার, চন্ডী দাস কয় সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। স্যার স্যার কিছু দেখা যাচ্ছে না, বড় করেন। এবার ঠিক আছে স্যার, আমার পর্যন্ত দেখা যেতে আরো তো আছে। হ্যাঁ আরো আছে, আগে উঠে রবীন্দ্র সিনেমা নাও। এই ইরানি পাল দিতেছে না, তুমি ঠিক আছে দাও ভাই। স্যার আমি স্ক্রিনশট তো নিতেছি।
নিচু করেন আমি বলতেছি যে স্যার আসলে এটা কি জিনিস, এই যে ইংলিশের যে আপনি দেখাইতেছেন এটা তো মানে আপনার সাবজেক্টের কি কিছু? আপনি বললেন যে ক্যাডেট কলেজ ভর্তির যে পরীক্ষায় যে 2016 সালের গ নাম্বারটা আপনি বলছিলেন যে কোন দুইটি মৌলিক সংখ্যা নয় কি যেন একটা বললেন, ভুল আছে? শুধু সাল সমাধানই করাবেন? আপনি যে y সমান হলো 2, এখন আপনি প্রথম এরকম কি প্রথমেই করে দিত না যে y সমান 2, এই জন্য y এর মান হবে 2 2 - 1, এভাবে কি করে যেত না? কেন 2 2 - 1?